পিরিসপুরের ভান্ডারিয়ায় জান্নাতুল ফেরদৌস মুনমুন নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার স্বামী সুমন হাওলাদারকে আটক করেছেন। সোমবার সকালে ভান্ডারিয়া পৌরসভার এলাকার কানুকা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মুনমুন কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের আবদুল্লাহ জাহাঙ্গীরের মেয়ে। 5 বছর আগে সুমন ও মুনমুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় মুনমুনকে মারধর করত। সোমবার সকালে নিহত মুনমুনের বোন সিনিকদা জানায় তার বোনের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সিনিকদা আরও বলেন, তার বোনকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ভান্ডারিয়া থানার ওসি মোহাম্মদ মাসুমুর রহমান বিশ্বাস জানায় লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। মুনমুনের স্বামী সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।